हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के देखो हमें जेटा नहीं इनफॉरमेशन तुम्हारे जाना बो, शेटा जो तुम्हारे 85% जे काउंसलिंग होबे वेस्ट बेंगले तार जोनो की डॉक्यूमेंट्स दरकार। तो ये जे तुम्हारा स्क्रीने जेटा देखते पाच छो, एटा किन्तु 2019 की दरकार छिलो सेटा, एबं प्रत्येक बचर किन्तु एटा सेम ही थाके प्राय। সেই জন্য এই বছরও তোমাদের কিন্তু এগুলোই লাগতে চলেছে। এবছর এখনও তোমাদের WBMCC-তে কোনো মানে নোটিশ দেয়নি কাউন্সিলিংয়ের, কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেবে, কারণ 15% কোটা সিটের কাউন্সিলিংয়ের জন্য কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে এবং সেটার রুটিনও দিয়ে দিয়েছে কবে কোনটা হবে শিডিউলটা। তো তোমাদেরও কিন্তু WBMCC-তেও কিন্তু দিয়ে দেবে 85% কোটা সিটের জন্য। তোমরা যদি আগে থেকে জেনে রাখো যে কী কী ডকুমেন্ট লাগতে পারে তাহলে তোমাদের সুবিধা হবে, সেই জন্যই আমার এই ভিডিওটা করা। তো দেখো আমাদের 2019 কী কী ডকুমেন্টস লেগেছিলো সেটা দেখো। দ্য ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি দ্যাট আর এসেন্সিয়াল রিকোয়ার্ড ডিউরিং দ্য ভেরিফিকেশন আর, অর্থাৎ কি এই যে নিচে যে ডকুমেন্টসগুলো আছে ABCD করে, এগুলোর অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, ফটোকপি মানে হচ্ছে জেরক্স, অর্থাৎ ওই ডকুমেন্টসগুলোর অরিজিনালগুলোর একটা করে জেরক্স করে সেগুলোর হচ্ছে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ নিজেকে সিগনেচার করতে হবে পিছনে, ঠিক আছে, পিছনে বা সামনে এইভাবে দুটো মানে ফাইল করতে হবে, একটা হচ্ছে অরিজিনালের ফাইল আর একটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, ঠিক আছে। এবারে কী কী আমাদের লাগবে সেটা হচ্ছে দেখো, ফার্স্টে বলছে এ হচ্ছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেটেড অনলাইন আফটার সাকসেসফুল এনরোলমেন্ট ইন প্রি কাউন্সিলিং, অর্থাৎ তোমাদের যখনই দেখবে WBMCC-তে নোটিশ আসবে তখন সেখানে আসবে একটা জায়গায় রেজিস্ট্রেশন করতে হবে ফার্স্টে, সেটা হচ্ছে প্রি কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন করতে হবে এবং সেখানে ফিস দিতে হবে। ফিস আগের বছরগুলোতে 2000 নিয়েছিলো, এবছরে কত নেবে জানি না, তবে ওরকম নেবে। সেখান থেকে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ বেরোবে, তো সেই স্লিপটা যেটা হচ্ছে সাকসেসফুল এনরোলমেন্ট করার পরে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ বেরোবে, সেইটা তোমরা প্রিন্ট আউট করে রাখবে এবং সেটার একটা সেলফ অ্যাটেস্টেড ফটোকপি রাখবে, ঠিক আছে। এবার আগের বছর হয় আগের বছরগুলোতে কী হতো, একটা ফিজিক্যাল ভেরিফিকেশন হতো, কিন্তু এবছরে হয়তো সেটা অনলাইনই হবে, কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো মোটামুটি সেম লাগবে আশা করা যায়। এবারে বিতে কী আছে দেখো, ডোমিসাইল সার্টিফিকেট অর ডোমিসাইল সার্টিফিকেট ফ্রম ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট অ্যাজ দ্য কেস মে বি, অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ তুমি ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল কি না, তার জন্য হচ্ছে A1 থাকতে পারে, A2 থাকতে পারে, বি থাকতে পারে, অর্থাৎ এই প্রোফর্মাগুলো যখন WBMCC-তে ওয়েবসাইটে নোটিস দেবে তখন কিন্তু প্রোফর্মাগুলো দিয়ে দেবে এবং সেই অনুযায়ী তোমাদের ডোমিসাইলটা বানাতে হবে, যার যেটাই লাগবে, অর্থাৎ যার A1-এ হবে তাকে A1-এ প্রোফর্মা অনুযায়ী করতে হবে, যার A2 লাগবে A2-তে, যার B লাগবে B-তে। এরপর সিতে কী আছে, ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট অফ পেরেন্টস ইন কেস অফ ডোমিসাইল সার্টিফিকেট অফ পেরেন্টস ইজ গিভেন শোয়িং অ্যাড্রেস অ্যাজ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ কি ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা কি যার ডোমিসাইলে পেরেন্টসের ডোমিসাইল লাগবে, অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট যেটা বি আছে সেটা হচ্ছে পেরেন্টসের রেসপেক্টে হয়, তখন কী হবে, যে ডোমিসাইল সার্টিফিকেট বি দেখাবে তার ক্ষেত্রে পাসপোর্ট অফ পেরেন্টস লাগবে, অর্থাৎ পেরেন্টসের পাসপোর্ট লাগবে, ঠিক আছে। ইন কেস অফ ডোমিসাইল পেরেন্টসের পাসপোর্ট বা আধার কার্ড বা ভোটার কার্ড পেরেন্টসের লাগবে, ঠিক আছে। এবারে ডিতে কী বলছে, কাস্ট সার্টিফিকেট অ্যাজ অ্যাপ্লিকেবল, অর্থাৎ যার যার কাস্ট আছে SC ST OBC OBC B এবং ফিজ, হ্যাঁ এই কটার জন্য EWS-এর জন্য, হ্যাঁ এগুলোর জন্য হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এরপর ইতে কী আছে, নিট UG 2019 অ্যাডমিট কার্ড, আমি বললাম এই নোটিশটা হচ্ছে 2019, তাই বলছে নিট UG, অর্থাৎ তোমরা যে 2020-তে যে নিট দিলে তার যে অ্যাডমিট কার্ডটা সেইটা লাগবে। এবারে নিট UG 2019 র্যাঙ্ক কার্ড, অর্থাৎ এই যে 2020-তে তোমাদের যে র্যাঙ্ক কার্ড বেরিয়েছে সেইটা NTA-র ওয়েবসাইট থেকে তোমরা যেটা ডাউনলোড করেছো সেইটার প্রিন্ট আউট এবং তারও একটা সেলফ অ্যাটেস্টেড ফটোকপি। তারপরে লাগছে PWD সার্টিফিকেট ইস্যুড ফ্রম IPGMER কলকাতা অ্যাজ অ্যাপ্লিকেবল, অর্থাৎ IPGMER কলকাতা থেকে PWD সার্টিফিকেট ইস্যু করাতে হবে এবং সেইটা লাগবে।
তারপরে লাগছে পেমেন্ট অফ ফিস প্রুফ জেনারেটেড অনলাইন, অর্থাৎ যখন আমরা আমি বললাম যে প্রি কাউন্সেলিংয়ে কী করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয় এবং সেখানে একটা ফিস জমা দিতে হয়, সেই যে ফিসটা জমা দিয়েছো তুমি তার হচ্ছে প্রুফ হিসেবে একটা স্লিপ বেরোবে এবং সেই স্লিপটাকে আমাদের কিন্তু প্রিন্ট আউট করতে হবে। তাহলে আমাদের যখন আমরা পেমেন্ট করছি তখন আমাদের মানে অনলাইনে যখন আমরা রেজিস্ট্রেশন করছি এবং পেমেন্ট করছি তখন আমাদের দুটো জিনিস বার করতে হবে, একটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্লিপ যেটা হচ্ছে এ পয়েন্টে আছে, আর একটা হচ্ছে এইচ পয়েন্টে যেটা আছে পেমেন্ট অফ ফিস প্রুফ, ঠিক আছে। তারপর আইএ কী বলছে, এজ প্রুফ, এজ শুড বি 17 ইয়ার্স বাই এইটা এই ডেটে, তো এটা 2019 আছে, এটা 2020 হয়ে যাবে, ঠিক আছে। এজ প্রুফের ক্ষেত্রে মানে আধার কার্ড তো আধার কার্ড হলেও চলে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার ক্ষেত্রে তোমার এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখতে চেয়েছিলো, সেই ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডেরও তোমরা একটা অ্যাটেস্টেড ফটোকপি করে রাখতে পারো। তারপরে লাগছে ক্লাস 10+2 মার্কশিট ফর ভেরিফিকেশন অফ মার্কস, অর্থাৎ ক্লাস 12-এর যে মার্কশিট সেটা হচ্ছে লাগে, তার কেন, সেটা হচ্ছে মার্কসের ভেরিফিকেশনের জন্য। আমরা জানি যে ক্লাস 12-এর একটা পার্সেন্টেজ লাগে, তো সেই পার্সেন্টেজটা তোমার আছে কি না সেইটা দেখার জন্য কিন্তু ক্লাস 12-এর মার্কশিট লাগে। এছাড়া লাগে মেডিকেল সার্টিফিকেট ফ্রম রেজিস্টার্ড অ্যালোপ্যাথিক মেডিকেল প্র্যাকটিশনার, অর্থাৎ একটা তোমার মেডিকেল ফিটনেসের একটা সার্টিফিকেট লাগবে। এরও কিন্তু মেডিকেল সার্টিফিকেট তুমি কী করে বানাবে, তারও কিন্তু প্রোফর্মা তখনই দেবে এবং সেই প্রোফর্মা বার করে মানে প্রিন্ট আউট করে সেই যে প্রোফর্মা দেবে তাতেই কিন্তু তোমাকে এই অ্যালোপ্যাথিক মেডিকেল প্র্যাকটিশনারকে দিয়ে সেটাকে সিগনেচার করতে হবে, অর্থাৎ রেজিস্টার্ড মানে যার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আছে তাকে সেই খালি সই করতে পারবে, ঠিক আছে। এই এই কটা জিনিস কিন্তু তোমাদের লাগতে পারে, কারণ এগুলো হচ্ছে আগের বছরে লেগেছিলো, তো এবছরও এগুলো লাগতে পারে, এর থেকে হয়তো কিছু বেশি জিনিস লাগতে পারে, কিন্তু তোমরা ধরে রাখো এগুলো মোটামুটি লাগবে, এগুলো সেমই থাকে, ঠিক আছে। তো তোমাদের এটা আগে থেকে একটা আন্দাজ দেওয়া গেল, তোমাদের যদি মানে তোমরা বুঝতে পারবে যে কী কী আমাদের দরকার লাগতে পারে। এরপরেও যদি আরও আরও কিছু তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট A1 A2 B অনেকেই বুঝতে পারবে না, সেই নিয়েও আমি পরে আর একটা ভিডিওতে তোমাদের বলে দেবো যে ওগুলো কী ব্যাপার, ঠিক আছে। আর তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সমস্ত কাউন্সেলিংয়ের সমস্ত রকমের যা ইনফরমেশান আছে আমি সব কিছুই তোমাদের দেওয়ার চেষ্টা করবো, এবং কিছু তোমাদের যদি অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে জানাবে। Okay, thank you.